Hello everyone, this is Shikto back again with another exclusive laptop of year 2021, which is Asus TUF-A15. কেন এই ল্যাপটপটি এক্সক্লুসিভ? কেননা প্রিভিয়াসলি আমরা যখন আসুস TUF-A15 ল্যাপটপটি রিভিউ করেছিলাম, আমাদের কিন্তু কমপ্লেনের কোনো কমতি ছিল না। সেই ল্যাপটপটিতে পেয়েছিলাম আমরা বিল্ড কোয়ালিটিতে ইস্যু, এছাড়াও পেয়েছিলাম হিটিংয়ে ম্যাসিভ ইস্যু। সো আসলে কি এই ল্যাপটপটিতে কোনো ইস্যু আছে? আমরা আজকে চেষ্টা করেছি আপনাদের জন্য এই বিষয়গুলো ক্ল্যারিফাই করার এবং দেখে নেওয়ার, বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে ডিসপ্লে, ইভেন থার্মাল ম্যানেজমেন্টে এই ল্যাপটপটির কোন কোন দিক ইম্প্রুভমেন্ট হয়েছে। ল্যাপটপটি রিভিউ করার জন্য যখন আমি প্রথমে হাতে নিলাম ল্যাপটপটি, মেইনলি আমার মনে হয়নি যে আসুসের মিড রেঞ্জে গেমিং ল্যাপটপ এটি। আসুস টাফ সিরিজের ল্যাপটপ আমরা সবাই জানি, যে যারা আসুস ROG সিরিজের ফ্যান, যে এই ল্যাপটপগুলো কিন্তু মিড রেঞ্জের ল্যাপটপ। আর মিড রেঞ্জের ল্যাপটপে আসুস টাফ সিরিজে অনেক ধরনের বিল্ড কোয়ালিটি ইস্যু থাকে। সো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিকে লক্ষ্য করলে আমরা প্রথমে আমাদের নজরে এসেছে যে একদম আসুস জেফিরাস সিরিজের যে ল্যাপটপগুলো থাকে সেরকম একটি লুক কিন্তু ল্যাপটপটিতে চলে এসেছে। স্লিম এবং লাইট এই ল্যাপটপটিতে, কোনো ধরনের কোনো ফ্লেক্স আমরা পাইনি, যদিও ল্যাপটপটির অধিকাংশ অংশ প্লাস্টিক এবং মেটালের কম্বাইন্ড বিল্ড কোয়ালিটিতে বিল্ড রয়েছে। আর সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে স্ক্রিনে ফ্লেক্স, কিবোর্ডের ডেকে যে ফ্লেক্স, কোনো ধরনের কোনো কিন্তু ফ্লেক্স ছিল না। প্রিভিয়াস ইয়ারে আমরা দেখেছিলাম আসুস TUF-A15 এ ধরনের ফ্লেক্স ইস্যু অনেক কিছু হাবিজাবি সব কিছুই ছিল। এই বছরের TUF-A15 কিন্তু আমরা এগুলো কিছুই পাইনি। ল্যাপটপটি ইউজ করে প্রথমেই আমার চোখে পড়েছে ডিজাইনের চেঞ্জ। সো আমরা দেখেছি যে এই ল্যাপটপটিতে রয়েছে ম্যাসিভ ডিজাইন চেঞ্জ। আসুস TUF এই ব্র্যান্ডিংটি কিন্তু ডিসপ্লে লিডের পিছনের অংশ রয়েছে। এছাড়াও রাইট কর্নারে আপনারা দেখতে পারবেন যে টাফ লোগোটা, সবাই চেনে আমরা গেমাররা যে টাফ লোগোটা এই পোর্শনে রয়েছে। এছাড়াও ডিসপ্লে হিঞ্জের নিচের অংশে রয়েছে এলইডি নোটিফিকেশন লাইট, এটিও কিন্তু বেশ অ্যাট্রাকটিভ একটি লুক ল্যাপটপটিকে দিয়েছে। আর ল্যাপটপটির ভেতরের দিকে আমরা দেখেছি যখন ডিসপ্লে লিডটা আপনি তুলে ফেলবেন, আপনারা দেখতে পাবেন আসলে যে এই কিবোর্ড ডেকে এবং আশেপাশে চেঞ্জ কিন্তু রয়েছে ডিজাইন সেগমেন্টে। আর এই কিবোর্ড ডেকটি যা রয়েছে তাতে কোনো ধরনের কোনো চিপ কোয়ালিটির ম্যাটেরিয়াল আমাদের কাছে মনে হয়নি, কেননা কোনো ধরনের ফ্লেক্স TUF-A15 এই ল্যাপটপটিতে আমরা পাইনি। সো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি যদি তুলনা করতে যাই, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে আসুস টাফ সিরিজের ল্যাপটপ এটি না, এটি জেফিরাস সিরিজের একটি ল্যাপটপ। কেননা জেফিরাস সিরিজের যে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমরা পেয়ে থাকি ঠিক তেমনই কিন্তু ফিল এই ল্যাপটপটি ইউজ করার সময় আমার হয়েছে। ল্যাপটপটি রিভিউ করার জন্য কিন্তু আমি বেশ কিছুদিন ল্যাপটপটা ইউজ করেছি, আর ইউজ করতে গিয়ে ডে টু ডে ওয়ার্কের জন্য কিবোর্ডটি ইউজ করেছি অনেকদিন। সো কিবোর্ডটি ইউজ করতে গিয়ে আমার প্রথম যে ফিল, আমার কাছে মনে হয়েছে যে বেশ ট্যাকটাইল এবং ভালো একটি ফিল কিন্তু কিবোর্ডটি ইউজ করার সময় ছিল। এছাড়াও ওয়াজ কি, WASD কিগুলো হলো কালারের রয়েছে, কেননা এটা কেন এই কালারে রয়েছে বুঝতেই পারছেন, গেমারদের এটা আলাদাভাবে এক্সপ্লেন করার কিছুই নেই। ল্যাপটপটিতে কিবোর্ডগুলোতে মেইনলি কোনো ধরনের RGB অপশন নেই, বাট পেস্ট কালারের একটি ব্যাকলিটিং কি অপশন ল্যাপটপটিতে রাখা হয়েছে, যা আমার কাছে মনে হয়েছে RGB অপশনের যে কমতি তা অনেকখানি কমিয়ে দিয়েছে। আরও একটি ইম্পর্ট্যান্ট ফিচার ল্যাপটপটির কিবোর্ডের কিগুলোতে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আলাদা ভলিউম আপ ডাউন এবং মিউট করার বাটন রয়েছে। এছাড়া আর্মোরি ক্রেট, আসুসের জন্য আলাদা যে অপশন রাখে আসুস, সো এটার জন্য ডেডিকেটেড বাটনও কিন্তু কিবোর্ডটিতে থাকছে। ল্যাপটপের কিবোর্ড ইউজ করার সময় আমি যেমন কমফোর্টেবল ইউজ করতে পেরেছি, আমি যদি বলতে পারতাম টাচপ্যাডটি ইউজ করার সময় তেমন কমফোর্টেবল ছিল, বেশ খুশি হতাম, কিন্তু আসলে তা আমি হতে পারিনি। যেহেতু এটিতে ইউজ করা হয়েছে প্লাস্টিকের টাচপ্যাড, আর এর সাথে ইনক্লুড রয়েছে উইন্ডোজ প্রিসিশন ড্রাইভার, সো যে উইন্ডোজ জেস্টার্সগুলো রয়েছে তা কিন্তু কিছুটা অংশে আমার কাছে মনে হয়েছে স্কিপ করে গেছে। সো খুব একটা কমফোর্টেবল টাচপ্যাড ইউজিং এক্সপিরিয়েন্স আমার কাছে মনে হয়নি। ল্যাপটপটি ডিসপ্লের দিকে লক্ষ্য করলে প্রথমেই নজরে যা আসে তা হচ্ছে এর ন্যানো বেজেল। প্রিভিয়াস ইয়ারের তুলনায় এর বেজেলগুলো কিন্তু অনেকাংশেই ন্যানো হয়ে গিয়েছে, যদিও এর বিল্ড কোয়ালিটির জন্য কিছুটা স্ক্রিনে ফ্লেক্স আমরা পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। আর বটমে চিনে রয়েছে তার আপনার আসুসের সেই চিরচেনা ব্র্যান্ডিং, আসুস লোগোটি এখানে রয়েছে বটম অংশে, বাট এবছরে কিন্তু এই ল্যাপটপটিতে নেই ওয়েবক্যাম। সো এটা কিছুটা কমতি আমার কাছে মনে হয়েছে, ওইরকম থাকলে আমাদের ওয়েব মিটিং সহ জুম কল অন্যান্য অ্যাটেন্ড করা কিন্তু অনেকাংশেই সহজ হয়ে যায়। আর এখন যদি আমরা বলতে যাই যে ডিসপ্লে ডিটেইল, এই অংশে কিন্তু আসুস টাফ সিরিজে ম্যাসিভ ইম্প্রুভমেন্ট এসেছে, কেননা আমরা দেখতে পেয়েছি 240Hz ডিসপ্লে। আর কালার অ্যাকুরেসির কথা দেখতে গিয়ে আমরা দেখতে পেয়েছি ডিটেইল রয়েছে বেশ ভালো, 100% sRGB কভারেজ,
78% Adobe sRGB কভারেজ এছাড়াও 76% DCI-P3 রেটিং রয়েছে ল্যাপটপটিতে সো কালার অ্যাকুরেসির যে কাজগুলো বাজেট সেগমেন্টের গেমিং ল্যাপটপ হলেও এই ল্যাপটপটি ইউজ করে কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই করা পসিবল ল্যাপটপটির স্পেসিফিকেশন থেকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এই ল্যাপটপটিতে রয়েছে 11 জেনারেশনের কোর i7 প্রসেসর যার মডেল নাম্বার 11307H যার ম্যাক্স টিডিপি রয়েছে 35W এবং বেস ফ্রিকোয়েন্সি রয়েছে 3.3 GHz ল্যাপটপটির প্রসেসর মেইনলি 4-কোরের একটি প্রসেসর এটি একটু ইন্টারেস্টিং এ বটে এছাড়াও সবচেয়ে ইম্প্রুভমেন্ট যা আমরা দেখতে পাচ্ছি ল্যাপটপটিতে রয়েছে এনভিডিয়া RTX 3070 GPU সো বেশ পাওয়ারফুল ইন গেম পারফরমেন্স দিবে এই ল্যাপটপটি সবাই আশা করতেই পারি ল্যাপটপটিতে রয়েছে 16GB DDR4 RAM যার মধ্যে 8GB DDR4 RAM মাদারবোর্ডের সাথে ফিক্সড সো সেই 8GB কিন্তু আপনারা আপগ্রেড করতে পারবেন না রয়েছে 1TB NVMe M.2 SSD এছাড়াও আরও একটি SSD স্লট কিন্তু আপগ্রেডেশনের জন্য ল্যাপটপটিতে রয়েছে আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন এই ল্যাপটপটিতে রয়েছে RTX 3070 GPU আর আমরা যারা টেক ওয়ার্ল্ডের খবর রাখি তারা কিন্তু সবাই জানি এবছর রিলিজ হয়েছে RTX 3000 সিরিজের GPUগুলো যার মধ্যে রয়েছে RTX 3060, RTX 3070 এবং RTX 3080 সো আসলে কি ডেস্কটপের CPUর সাথে GPUর সাথে এর পার্থক্য কোথায় রয়েছে আমার কাছে মনে হয়েছে RTX 3070 কথা যদি স্পেসিফিক্যালি বলি ল্যাপটপের ক্ষেত্রে এর ওয়াট থাকে বেশ ডিফারেন্ট প্রিভিয়াস ইয়ারে আমরা আইডিয়া করতে পারতাম যে RTX 2060 বা 2070 ম্যাক্স কিউ বললেই লো পাওয়ারের GPU এবছর কিন্তু এনভিডিয়া এই অপশনটি রাখেনি এবছর যে ক্রিটিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে আমরা দেখেছি এই ল্যাপটপটিতে রয়েছে RTX 3070 80W GPU এটি আপগ্রেডেবল করা যায় আপ টু 120W পর্যন্ত সো যে ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে RTX 3070 80W GPU আর যে ল্যাপটপটিতে একই GPU ইউজ করা হয়েছে বাট 120W সেক্ষেত্রে কিন্তু আসলে পারফরমেন্স বেশি পাবেন বাট পারফরমেন্স বেশি পেলে কিন্তু তা সে পর্যন্ত থেমে থাকে না কেননা পারফরমেন্স বেশি মানে ওভারহিটিং ইস্যুটি থাকবে সো ওভারহিটিং যে ল্যাপটপগুলো ম্যানেজ করতে পারবে সেই ল্যাপটপগুলোতে আসলে 3070 120W যে পাওয়ার অপশনটি রাখা পসিবল বাট স্পেসিফিক্যালি এই ল্যাপটপটিতে রয়েছে RTX 3070 80W ভ্যারিয়েন্টটি এই ল্যাপটপটিতে রয়েছে RTX 3070 সাথে রয়েছে টাইগার লেকের CPU সো এই টাইগার লেক CPUটি RTX 3070 সাথে কেমনভাবে কম্বাইন করেছে আমরা যখন পারফরমেন্স টেস্ট করেছি এবং অন্যান্য কিছু গেম খেলে দেখেছি ল্যাপটপটিতে দেখেছি যে আসলে ল্যাপটপটিতে বটলনেক ইস্যু রয়েছে কেননা যে CPUর যে পারফরমেন্স এবং GPUর যে পারফরমেন্স আসলে খুব একটা ম্যাচ করে নাই দ্যাটস ওয়াই পারফরমেন্সের ড্রপ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যদিও আমার কাছে মনে হচ্ছে এই পারফরমেন্সের ড্রপ খুব একটা নেগেটিভ না কেননা CPU এবং GPU টেম্পারেচার অনেকাংশেই প্রিভিয়াস ইয়ারের তুলনায় অনেক বেশি কম ছিল এখন আমরা দেখে নিই ল্যাপটপটিতে কোন কোন পোর্ট অ্যাভেলেবল সো ল্যাপটপটির রাইট সাইডে প্রথমে আমরা দেখতে পাচ্ছি রয়েছে ভেন্টিলেশন উইন্ডো একটি ল্যাপটপ নোবেল লকার এছাড়া রয়েছে দুটো ফুল সাইজ USB টাইপ এ পোর্ট জেন 3.2 সো বুঝতেই পারছেন বেস্ট ফাস্ট ট্রান্সফার রেট কিন্তু আমরা আশা করতে পারি USB পোর্টগুলো থেকে ল্যাপটপটির লেফট সাইডে দেখতে পাচ্ছি রয়েছে আরও একটি ভেন্টিলেশন উইন্ডো একটি পাওয়ার কানেক্টিং পোর্ট একটি RJ45 জ্যাক সহ একটি HDMI জ্যাক একটি ফুল সাইজ USB টাইপ এ পোর্ট মোস্ট ইম্পর্টেন্টলি ল্যাপটপটিতে রয়েছে থান্ডারবোল্ট 4 সাপোর্টেড টাইপ সি পোর্ট একটি অডিও কম্বো জ্যাক আর ল্যাপটপটির পেছনের দিকে কোনো ধরনের কোনো পোর্ট নেই আমরা দেখতে পাচ্ছি দুটো ভেন্টিলেশনের জন্য উইন্ডো রয়েছে ল্যাপটপটির পেছনের দিকেও রয়েছে এয়ার ইনটেকের জন্য বড় বড় ভেন্টিলেশন গ্রিল আপনারা অলরেডি দেখতেই পেলেন যে অনেকগুলো ভেন্টিলেশন উইন্ডো এবং এয়ার ইনটেক গ্রিল কিন্তু ল্যাপটপটিতে রয়েছে সো থার্মাল পারফরমেন্স কীরকম অবাক করার মতো হলেও সত্য যে এবছর আসুস টাফ F15 যে ল্যাপটপটি আমি রিভিউ করছি এই ল্যাপটপটিতে কিন্তু কোনো ধরনের হিট ইস্যু নেই আমরা CPU টেম্পারেচার ম্যাক্সিমাম পেয়েছি 75°C এবং GPU টেম্পারেচার RTX 3070 হলো পেয়েছি মাত্র 85°C সো ওভারঅল এটি থার্মালি কোনো ইস্যু ল্যাপটপটিতে নেই এতটুক আমি বলতে পারি আরও একটি ম্যাসিভ ইম্প্রুভমেন্ট ল্যাপটপটিতে রয়েছে তা হচ্ছে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে যদিও ল্যাপটপটিতে রয়েছে 76W ব্যাটারি বাট যখন আমরা মডারেট ইস্যুদের জন্য ল্যাপটপটি ইউজ করেছি তখন দেখেছি যে ল্যাপটপটিতে অ্যারাউন্ড 15 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এটা অবাক করার মতো হলেও সত্য যে একটা গেমিং ল্যাপটপ থেকে আমরা পেয়েছি 15 আওয়ারের মতো ব্যাটারি ব্যাকআপ আর যখন গ্রাফিক্স ইনটেন্সিভ কাজগুলো করেছি সো আমরা দেখেছি যে 3.5 আওয়ার্স লাইক 3.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু ল্যাপটপটি দিতে সক্ষম যখন আমরা গেম খেলেছি তা না তখনও চলুন তাহলে আমরা চলে যাই আমাদের বেঞ্চ মার্কিং সেগমেন্টে এবং ল্যাপটপটি রিয়েল ওয়ার্ল্ডে কেমন পারফর্ম করবে তা বোঝার জন্য 3DMark টাইমস্পাই সিনেবেঞ্চ R15 R20 সহ অন্যান্য বেঞ্চমার্ক যেগুলো থাকে ইভেন ভিডিও কনভার্সন করে আমরা দেখার চেষ্টা করব আসলে এই ল্যাপটপটি রিয়েল ওয়ার্ল্ডে কেমন পারফর্ম করে আসুস টাফ ড্যাশ F15 2021 মডেলের ল্যাপটপটি প্রিভিয়াস ইয়ারের যে কোনো টাফ ল্যাপটপের তুলনায় কিন্তু পাওয়ারফুল আমরা
বেঞ্চম্যার্কিং স্কোরের রেজাল্ট দেখলেই বুঝতে পারি। 3D মার্ক টাইম স্পাই স্কোরের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ স্কোর এসেছে 5348, জিপিইউ স্কোর এসেছে 7791, এছাড়া ওভারঅল স্কোর আমরা পেয়েছি 7291। বেঞ্চ R15 বেঞ্চম্যার্কিং স্কোরের রেজাল্টের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আসুস টাফ ড্যাশ F15 ল্যাপটপটিতে আমরা সিপিইউ স্কোর পেয়েছি 1067 এবং সিঙ্গেল কোর সিপিইউ স্কোর পেয়েছি 208। একইভাবে সিনেবেঞ্চ R20 দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি সিপিইউ স্কোর এসেছে 2753 এবং সিঙ্গেল কোর সিপিইউ স্কোর আমরা পেয়েছি 493। সবচেয়ে মজার বিষয় আমরা দেখতে পেয়েছি যে ক্রিস্টাল ডিসমার্ক বেঞ্চমার্কটির সাহায্যে যখন আমরা SSD রিড এবং রাইট স্পিড মেজার করেছি, এক্ষেত্রে কিন্তু মনে হয়নি যে এটি আসুসের বাজেট সেগমেন্টের মিড রেঞ্জের গেমিং ল্যাপটপ। আমরা এক্ষেত্রে আসুস টাফ ড্যাশ F15 ল্যাপটপটিতে রিড স্পিড পেয়েছি 3532 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 2690 MB/s। যে কোনো প্রোডাক্টিভিটি ওয়ার্কের জন্য কিন্তু আমাদের ভিডিও কনভার্সন করতে হয়, আর সেক্ষেত্রে ভিডিও কনভার্সনের জন্য ল্যাপটপটি কেমন সময় নিবে তা বোঝার জন্য আমরা হ্যান্ডব্রেক কনভার্সন টুলটি সচরাচর ইউজ করে থাকি। এক্ষেত্রে 2.5GB 4K একটি ক্লিপকে H.264 ফুল HD MKB ফরম্যাটে কনভার্ট করতে আসুস টাফ ড্যাশ F15 এই ল্যাপটপটির সময় লেগেছে 9 মিনিট 11 সেকেন্ড। এই ল্যাপটপটি যে পাওয়ারফুল তা আবারও প্রমাণিত হয় সুপার পজিশন বেঞ্চমার্কটি স্কোরের রেজাল্টের মাধ্যমে। আমরা দেখতে পেয়েছি সুপার পজিশন বেঞ্চমার্কটি স্কোরের রেজাল্টে পয়েন্ট এসেছে 15228। এছাড়াও FPS-এর কথা যদি আমরা বিবেচনা করতে যাই, সেক্ষেত্রে দেখেছি মিনিমাম FPS পেয়েছি 84.29, এভারেজ FPS পেয়েছি 113.90 এবং ম্যাক্সিমাম এভারেজ FPS পেয়েছি 148.22। GPU টেম্পারেচার দিকে লক্ষ্য করলে আমরা পেয়েছি, দেখতে পাচ্ছি যে আসলে মিনিমাম টেম্পারেচার ছিল 54°C এবং ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 76°C, সো ওভারহিটিংয়ের কোনো ইস্যু নেই। GPU ইউটিলাইজেশন ছিল 99%। খুবই হার্ডওয়্যার ইন্টেন্সিভ একটি গেম শ্যাডো অফ দ্য টম্ব রেডারের বিল্ট ইন বেঞ্চমার্কটি আমরা রান করেছি। এক্ষেত্রে বোঝার চেষ্টা করেছি ট্রিপল এ সেগমেন্টের যে গেমগুলো আছে এই ল্যাপটপটি কেমনভাবে হ্যান্ডেল করতে পারবে। আমরা রেজাল্টে দেখতে পাচ্ছি ফ্রেমস রেন্ডার হয়েছে 12712 এবং এভারেজ FPS আমরা পেয়েছি এই সেটিংসে 81। সো আমরা বলতে পারি যে কোনো ট্রিপল এ সেগমেন্টের যে কোনো গেম আসলে এই ল্যাপটপটি খুব স্বাচ্ছন্দ্যেই প্লে করতে সক্ষম। ভিউয়ার্স, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের এই ভিডিওটির সাথে থাকার জন্য। যদি মনে হয় আপনাদের কাছে যে ভিডিওটি ইনফরমেটিভ ছিল, কিছুটা নতুন আপনাদের কাছেও আমি উপহার দিতে পেরেছি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। আর নতুন কোনো সাজেশন এবং অন্য কোনো ইম্প্রুভমেন্ট সেগমেন্ট আমাদের কাছে যদি মনে হয় অ্যাড করলে ভালো হয়, সেটিও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। টিল দ্য নেক্সট রিভিউ, সবাই ভালো থাকবেন আশা করি। রিসি সিক্ত সাইনিং আউট।